আচ্ছা বলেছি এটা হচ্ছে তার মানে ওই ইউকে ভিত্তিক মনে একটা চ্যানেল আছে দিন ওয়াইজ বাংলা তো ওরা হচ্ছে দেখলাম যখন অনেক গালবাজি করেছে নাস্তিক দেরি করে ফেলছে

জানো না আমি কই ওই যে মানে ইয়া করতো মানে বাচ্ছারা যেটা না বাপের কোনো ঠিক নাই না দম চেতাই তুমি কি আমার ধর্মীয় মধ্যে আঘাত করছো তুমি মানে খ্রিস্টান আসে এগুলা বুঝছেন যে জার্মানিতে এগুলা খ্রিস্টান আসছে দাঁড়া দাঁড়া মানুষের ইয়া করে

তারা নিতেছে যে ইউরোপ আমেরিকাতে ঢুকে সমস্ত মাদান তার আমলের মানে ইয়া বর্বর মতাদর্শ প্রচার করার সুযোগ পাইতেছে কিন্তু ফারাজ ভাই আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই আমি দেখলাম যে এই যে ইউরোপের যে মুমিনরা যারা ইউরোপে ইসলাম প্রচার করতেছে তারা ইউরোপের মুমিনরা তাদের মানে ইসলাম প্রচার করতে করতে বলতেছে যে বাংলাদেশে খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টান ধর্ম প্রচার করতেছে এর বিরুদ্ধে প্রতিবাদ করতেছে

দুনিয়ার সবাই জানে দুনিয়ার সবাই জানে যে ইসলাম একমাত্র সত্য ধর্ম এটা মুসলিমরাও জানে অমুসলিমরাও জানে এবং জেনে বুঝে অমুসলিমরা জেনে বুঝে ইসলামের বিরোধিতা করে বুঝছেন তো এইগুলা এগুলার মেন্টালিটি একেবারে সেম লেভেলের গোয়াল গোয়াল ঘরের ওই যে ওই মহিলা যে গোয়াল ঘরের তারাও সেই গোয়াল ঘরের সেও মনে করে তারাও মনে করে যে ইসলামটা একমাত্র সত্য ধর্ম এটা সবাই জানে এটা একেবারে একটা ফ্যাক্ট যে ইসলাম একমাত্র সত্য ধর্ম আর যারা মানতেছে না তারা জেনে বোধহয় যাহার নামে যাওয়ার জন্য কাজ করতেছে বা ভোগ বিলাসের জন্য কাজ করতেছে

তারা খ্রিস্টান ধর্ম প্রচার করতেছে এই কথাটা তারা আবার বলতেছে খ্রিস্টানদের দেশে বৈশা খ্রিস্টানদের সেই সুবিধাটা নিয়া যে তারা এখানে গিয়া ইসলাম ধর্মটা প্রচার করতে পারবে এই সুবিধাটা তারা বলতেছে এই কথাটা বাংলাদেশে কেন খ্রিস্টান মিশনারিরা কিভাবে সম্ভব আমাদের মুসলমানদের দেশে কেন মানে কেন কিভাবে সরকার কেন মিশনারি মিশনারিদের টাকায় টাকাই তারা নিজেরা চলতেছে মানে তাদের যে দান দক্ষিণ ওই টাকাই নিজেরা খাওয়া পরিবেচে আছে মানে তারা তো এই সুবিধাটা নিয়েই খ্রিস্টানদের দেশে এই সুবিধাটা নিয়া তারা ওইখানে কি আন্দোলন করতেছে কেন বাংলাদেশে খ্রিস্টানরা এই সুবিধাটা পাচ্ছে যে সুবিধাটা তারাই খ্রিস্টানদের দেশে গিয়ে নিচ্ছে

আমি আপনাদের সিম্পল একটা কথা বলি আমাদের বলে না একটু 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 লস একটা ইনফরমেশন দেই আমাদের মধ্যে থেকে একজন ব্যক্তি যুক্ত হয়েছিলেন তিনি তিনি তার ওই নাম তিনি তিনি ইয়া মানে কি যে যে আইডিটা দিয়ে যুক্ত হয়েছিলেন এটা জানার কথা শুধুমাত্র ওই যে যারা অ্যাডমিনে আছে তারা

না এরা যদি ফাঁসি করে দেয় তাহলে এদের দাওয়াতের উদ্দেশ্যটাই রইল কি এরা তো দাওয়াত দিচ্ছে ফাঁস করে দেওয়ার জন্য না দাওয়াত দিচ্ছে না পাইরা না পাইরা দাওয়াত ধরেন এখানে ইসলামিক খেলাফত আছে তারা কি যায় দাওয়াত দাওয়াত মসজিদে যাবে ধরেন ইসলামিক খেলাফতে আপনি বসবাস করেন আপনি বলেন যে ইসলামে এই জিনিসটা আছে কিন্তু আমি এটা যুক্তিগতা বুঝতেছি না বা যুক্তিগতা যেহেতু বুঝতেছি না আমি এটা মানতে পারতেছি না আমার সন্দেহ হইতেছে আপনাকে কি তখন তারা যে যুক্তিগতা বুঝাতে যাবে নাকি আপনাকে আপনার গলার বল ইয়ে ধরে বলবে যে তুই তুই অস্বীকার করলি তুই কাফের তরে এই করতে হবে সেই করতে হবে কোনটা করবে আপনাকে এরকম মানুষকে ইউরোপে বা এরকম উন্নত দেশে রাখে কিভাবে এটাই হচ্ছে আমার বুঝি না তো যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে ভাই এরা হচ্ছে বিবর্তনবাদের ব্যবচ্ছে যেরকম টাইটেল দিচ্ছে আর কি যে একদম আস্তিকতা নাস্তিকতা একদম শেষ করে দিছে দুনিয়ার একদম তলানি নাস্তিকদের গলা টিটি চেপে ধরছে মেরে ফেলতেছে যা ওদের যে মেইন টিপটা ভাই ভাই এগুলা তো ভাই যে 8 বছর ধরে দেখতেছি আগে এমকে হাসান ছিল প্রত্যেকদিন এসে এসে

হ্যাঁ এটা সাদা কাফনে নাস্তিক সাদা কাফনে পালিয়ে গলো হুলাঙ্গার নাস্তিক এগুলা টাইটেলেগুলো আটবা 10 বছর ধরে দেখতেছি আর কত ভাই এগুলা মানে হাসি পায় এগুলা দেখলে পরে দেখলাম আপনার ভিডিও নিয়েও কাট কাট করে আপনাদেরকে একদম এই করে দিছে ওই করে দিয়েছে আপনাকে আর আসাদ নূরকে মানে কাইন্ড অফ চ্যালেঞ্জে

তাইলে তো ভাই ভাই আর কি বলার কি বলার ভাই কি বলার উইদাউট এনি জি ফারাজ প্যারাডাইস আপনাদের দুজনকে আমার প্রশ্ন যে আমি কিন্তু মহাবিশ্ব সৃষ্টি করছি বিবর্তন কি এই তথ্যটাকে অস্বীকার করে বলেন তো বা আপনি প্রত্যেকটা প্রাণী সৃষ্টি করছেন এটা কি বিবর্তন করে এটা তো অস্বীকার মামদভূত থাকচুননি এরা তিনজন আমার মানে দস্ত এই এই কথাটা কি বিবর্তন তত্ত্ব অস্বীকার করে বলেন তো খুবই লেম ভাই তারপর দিন শেষে একটা কথাই বলো আল্লাহরু ইস্টম আল্লাহ তাইলে এখানে যুক্তি তর্ক দিয়ে কথা বলতে আসছে কেন ওরা দাওয়াতি দিচ্ছে কেন সবই যদি আল্লাহর ইস্টমই বলে এক বলতাম ইংলিশে দুই চারটা কথা বলে যাই বলে আল্লাহর উইজডম আল্লাহর উইজডম এই ডট 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 ব্লা 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 এটাই তো বাঙালি কি বুঝে না মুমিনরা বুঝে না এখানে আলহামদুলিল্লাহ সফর ভাই যে কথা বলছে এটা বুঝার সামর্থ্য আমরা অনেকে বুঝতে পারি না কিন্তু ওই বলত কি যে বলতেছে মানে বাংলা মিনার যেটা বলতে এত যে এটার উত্তর একমাত্র আল্লাহ ভালো জানে আর ইংরেজিতে একটা আনসার সেটা কইতাছে আল্লাহর উইজডম নাকি এই পার্থক্য ও ইংলিশে তো বসে আছে ভাই ও নিশ্চয়ই তাহলে সঠিক কথাই বলছে বলছে তাহলে তো সত্যি হবে বাংলাদেশে এখনো অনেকে আছে আমার বন্ধু বান্ধব ভার্সিটিতে অনেকে দেখছি যারা হচ্ছে আসলে এই জিনিসটা থেকে বের হয়ে আসতে চাচ্ছে কিন্তু সমাজের কারণে আসতে পারতেছে না এই অন্ধ মোমিন যে বিশ্বাসী যেগুলো আছে এরা হচ্ছে খুবই ধর্মান্ধ আমি এখানে ফেস করছি কিন্তু এটা খুবই ধর্মান্ধ এই সমাজটা অনেক কলুষিত হয়ে গেছে আর এদের কারণে ওরা হচ্ছে আরো বেশি সাহস পাচ্ছে তো আমার কথা হচ্ছে আমরা তো আসলে ওইভাবে পারি না ওইভাবে যুক্তি তর্ক কোনো কিছু দিয়ে আপনাদের যে বিশাল ভাস্ট নলেজ এবং যে অন্যান্য জিনিসগুলা আপনারা এদের সাথে যত পারেন যুক্তি তর্কে কলিশনে ওদেরকে হারায়া দেন আর কি এটাই আমার অনুরোধ রইল হ্যাঁ এখানে আমাদের কাজের একটা মূল ইয়াই হচ্ছে যে শুধুমাত্র আমরা বিতর্ক করব সেটা না যেন আপনারাও বিতর্ক করতে পারেন আপনারাও যেন সেই রেফারেন্স গুলা বা সেই ইয়াগুলা আমাদের যে রেফারেন্সের যে ভান্ডার আছে বা যেই রসদ গুলা আছে সেগুলা যেন আপনারাও ব্যবহার করতে পারেন সেটাই সেটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য আমাদের কিন্তু মূল লক্ষ্য এটা না যে ফারাজ অর্ণব তর্ক কইরা জিতবে বিতর্কে জিতবে এবং সে খুব একটা মানে বিজয়ী একটা হাসি দিবে এটা কিন্তু আমাদের লক্ষ্য না আমাদের লক্ষ্য হচ্ছে আপনাকেও সেই জিনিসগুলা প্রোভাইড করা যে জিনিসগুলোর দ্বারা আপনিও যেন এই বিতর্কে অংশ নিতে পারেন এবং এই বিতর্কে ব্যবহার করতে পারেন হ্যাঁ এই কিন্তু মনে রাখতে হবে আপনি কিন্তু এটা কখনো এই কথাটা আর কখনোই আমাদের সামনে বললেন না যে আপনারা করবেন এটা বিতর্ক না ভাই আমরা তো এই আলোচনা করতেছি যেন প্রত্যেকেই প্রত্যেকেই সেই জিনিসগুলা পায় প্রত্যেকেই সেই জিনিসগুলোর এক্সেস পায় আমাদের তো মূল উদ্দেশ্য ভাই এটা আমাদের তো মূল উদ্দেশ্য এটা না যে আমি একটা ইয়া কইরা মানে সাইজ দিয়ে খুব একটা হাসি দিলাম তা তো না ভাই আপনার আপনারা তো সেটা কাজ তাই না এখন অবশ্যই কিন্তু পারিপার্শ্বিক অবস্থা মা বাবার উপর অনেক চাপ চলে আসবে বা এইসব কারণে ধরেন ওইখানে যাওয়া পসিবল হয় না কিন্তু আমার আশেপাশের স্টেট যেগুলো আছে দেখা যাচ্ছে আমার মাধ্যমে হচ্ছে দশ পনেরো জন ওদের সাথে জাস্ট কথাবার্তা বলছি আমারটাও ক্লিয়ার হয়েছে এর ভিও ক্লিয়ার হয়েছে এরকম তো অনেকেই হয়েছে দশ পনেরো জনের উপর হবে যার যা হচ্ছে আহ আমার আমরা শেয়ারের মাধ্যমে হচ্ছে জিনিসটা বুঝছি যে আসলে এটা একটা ভন্ডামে বুঝছেন

ওকে প্যারাডাইস লস্ট ভাই তাহলে বিদায় নিয়ে নেন ফারাজ ভাই বিদায় নিয়ে নেন আমি শেষ করে দিচ্ছি আপনাকে কি অসুবিধা যুক্ত করার জন্য আমি আজকে একটু র‍্যান্ট করলাম র‍্যান্টটা ভাই মেজাজটা খারাপ হয়েছিল এজন্য একটু র‍্যান্ট করতে হলো থ্যাঙ্ক ইউ র‍্যান্ট করার সুযোগ দেওয়ার জন্য এন্ড সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন গুড নাইট শুভরাত্রি সবাইকে আবারো কথা হবে নেক্সট লাইভে আজকের মতো বিদায় নিচ্ছি গুড নাইট